মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরে কৃপায় সুস্থ আছো। আমিও ঠিক আছি। বাড়িতে এসে অনবরত একটু কাজকর্ম চলছে, তো তার জন্য একটু শরীরটা খারাপ আছে, গা হাত পা একটু ব্যথা হয়েছে, সেই সাথে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না। আমি যেহেতু একটু দেরি করে ঘুমোই সেই জন্য উঠতেও একটু দেরি হয়ে যায়। ওই 8টার দিকে উঠলে না আমার ঘুমটা মোটামুটি ঠিকঠাক হয়। আমি যেহেতু দুপুরেও শুই না, বাড়িতে আসার পর না সেটা আর হচ্ছে না। সামনের গেটে তো তালা দেওয়া থাকে, কিন্তু ঘরের ভেতর দিয়ে আমাদের এদিকে আসার একটা রাস্তা আছে। ওখান দিয়ে নেতুবাবু এসে জেম্মা ওঠো জেম্মা ওঠো, দরজা খুলো দরজা খুলো, মানে যতক্ষণ না আমি উঠছি ততক্ষণ ও ডেকে যাচ্ছে। আজকেও সকালবেলায় এসে আমাকে ডেকে দিয়ে চলে গেছে। আর আমি ভাবলাম ভালোই হলো, তাহলে এবার একটু এই আয়না কাঁচ এগুলো একটু পরিষ্কার করে নিই। আমার ওই কলিংয়ের স্প্রেটা না খারাপ হয়ে গেছে, তো সেই জন্যে কলিংটা খুলে আমি এই বালিশের ওয়ারটাতে একটু নিয়ে নিলাম। তো বালিশের ওয়ারটাকে কাচবো, তো ভাবলাম একটু আয়নাটা মুছেই নিই। তো চলো একে একে তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো আয়নাই আমার মোছা হয়ে গেছে। তবে ওই ড্রেসিং টেবিলের ভেতরের জিনিসগুলো বের করে একটু পরিষ্কার করলে না খুব ভালো হতো, তবে আজ আর পারছি না, অন্য কোনো দিন দেখবো। আজ একদমই শরীর আমার চলছে না, তো চলো এখন অনেক কাজ পড়ে আছে সেগুলো করি। যাই আগে একটু জল নিয়ে আসি বুঝলে, সঙ্গে এই ঝাড়ুটাকেও নিয়ে যাই, এটাকে ধুতে হবে। কালকে এই ঝাড়ুটা দিয়ে সমস্ত ঘরটর পরিষ্কার করেছিলাম। আমার রান্নাঘরের পেছনে হলো আমাদের বাথরুম, আর ওখানেই আমাদের মোটরটা বসানো, তো জলটা আমি মোটর থেকেই নিয়ে এলাম। আর এখন এই জামাকাপড়গুলো ভেজাবো, বিশেষ করে কালকে যেগুলো পরে এসেছি, একটা বিছানার চাদর আছে যেটা পাতা ছিল আর কি, সেই সাথে বালিশের ওয়ারটোয়ারগুলো আছে, এগুলো সব ধুতে হবে। এদিকে আমাদের নেতুবাবুও ভয় ভয় বলতে বলতে চলে এসেছে, জানি না ও কী দেখে ভয় পেয়েছিল, তবে ভয়কে জয় করে এখনও লাফাতে আরম্ভ করেছে। জিম্মার সাথে কত গল্প করে জানো, এখন আমাদের নেতু অনেক কথা শিখে গেছে, সব মনের কথা এখন বলছে। তা আমি ওকে বললাম বাবা আমার ওনাটা ধরো, কারণ আমার কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, বালতিটা হয়ে গেছে ছোট আর জামাকাপড় হয়ে গেছে বেশি। তো যাই হোক এখন চেপে চেপে কোনো মতে একটু ভেজানোর চেষ্টা করছি। আর নেতুবাবুকে বললাম একটা মিষ্টি দিতে, ওর মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে, ওর মিষ্টির থেকে মিষ্টি জিনিস আর কিছু হতেই পারে না। জামাকাপড়টা তো ভেজানো হলো, এটাকে সাইড করে রেখে দিলাম, আর এবার আমার ঘরটাকে ঝাড় দিতে হবে। তবে নেতুবাবু কিন্তু আছেন আমার সঙ্গে, আমি ওকে বললাম বাবা তুমি ওপরে উঠবে, আমি তো ঘর ঝাড় দেবো। তো নেতুবাবু বললো ঠিক আছে জেম্মা তুলে দাও, মানে এখনও সব কথাই বলতে পারে কিন্তু। তো আমি ওকে ওপরে তুলে দিলাম, আর এবার আমি ঘরটা ঝাড় দেবো। একবার জানো তো আমি আর ওর জেঠু বাড়িতে এসেছিলাম, তখন নেতু আরও ছোট ছিল, তো ও না সবার কাছে যাচ্ছে কিন্তু আমার কাছে আসছে না, মাঝে মধ্যে ওর জেঠুর কাছেও আসছে কিন্তু আমার কাছে আসছে না। তো এটা দেখার পর না আমি ভীষণ দুঃখী হয়ে গেছিলাম, আমি পুরো কেঁদে ফেলেছিলাম যে আমি ওকে এত ভালোবাসি, ও সবার কাছে যাচ্ছে আমার কাছে আসছে না। তো যাই হোক এখন দেখো যখন থেকে আমি বাড়ি এসেছি তখন থেকে ও জেম্মা তোমার কাছে যাব তোমার কাছে যাব। কালকে এত নোংরার মধ্যে তবুও যে কতবার চলে এসেছে ওর মা আটকাতে পারে না। তো এখন দেখো জেম্মার টিপ পরে নিয়েছে, আর এখানে জেম্মার যত জিনিসপত্র আছে এখন সেগুলো খুলে খুলে দেখা চলবে আর কি। আর এদিকে আমিও আমার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটা ঝাড় দেবো। তো এখানে না কালকে এই বাসনের স্ট্যান্ডটাকে তুলে রেখেছিলাম, এই বাসনগুলোকে ধোয়া হয়নি, তো আগে এই বাসনের স্ট্যান্ডটাকে বাইরে একটু বের করে রাখলাম। আর এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নোংরাটা আগে আমাদের ডাস্টবিনে ফেলে আসবো। এদিকে আমার রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, তবে এত নোংরা ঘরে যে কোথা থেকে আসে কে জানে। কাল থেকে ঘর পরিষ্কার করে আমি হাঁপিয়ে গেলাম, তাও মনে হচ্ছে নোংরা শেষ হচ্ছে না। আর এবার আমি এই বাসনের স্ট্যান্ডে যে বাসনগুলো আছে সেগুলোকে একটু নামাবো। কালকে আমি বাসনের স্ট্যান্ডে সব বাসন নামিয়ে ঝেড়ে ঝুড়ে রেখেছিলাম, কারণ সব বাসনের ওপর দিয়ে ইঁদুরের পটি ছিল, তো কালকে এগুলো আর ধুতে পারিনি আমি। তো ভাবছি এখন আমি এগুলোকে ধোবো, তবে ঘরে বসে ধোয়া সম্ভব নয়, তো সেই জন্যে আমি বাসনগুলোকে কলপারে নিয়ে এলাম, কলপারে বসেই এখন বাসনগুলোকে আমি মাজবো। আর আমাদের আবার কলপারে জানো তো খুব তাড়াতাড়ি রোদ চলে আসে, তো তাড়াতাড়ি করে এখন বাসনটা মাজতে হবে, হালকা হালকা রোদ আসতে শুরুও করে দিয়েছে। তোমাদের একটা সত্যি কথা বলবো, কালকে হয়তো বাসনগুলো ধুলে পড়ে ধোয়া হয়ে যেত, কিন্তু এত ইঁদুরের পটি ছিল আমার ভীষণ ঘেন্না লাগছিল। তো এতগুলো বাসন তো আর আমি ফেলে দিতে পারবো না, পরে একা একাই ভাবলাম যে আমাকে তো ধুতেই হবে, আজকে ধুলেও ধুতে হবে কালকে ধুলেও ধুতে হবে, কারণ আমি তো কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি তো আমার মাকে বলতে পারবো না যে মা আমি ধরতে পারবো না তুমি এটা পরিষ্কার করে দাও, বা হাজব্যান্ড কাছে নেই যে ওকে বলবো তুমি এগুলোকে ধুয়ে দাও, তো আমার কাজ তো আমাকে করতেই হবে। তো সেই জন্যে এখন বসে পড়েছি ধুতে। পরিস্থিতি মানুষকে সব করায়, যে যত বড় কথাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, যে আমি এটা করতে পারি না ওটা করতে পারি না, এটা পারবো না ওটা পারবো না, আমাদের কিছু পারা লাগে না,
সময় আর পরিস্থিতি আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয়, আমাদেরকে সব কিছু পাড়ায়। তো কিছু জিনিস থাকে যেগুলোকে মেনে নিতেই হয়, যদি মেনে না নিই তাহলে আমি ভালো থাকবো না, আর যদি মেনে নিই তাহলে আমি ভালো থাকবো। এটা হলো সহজ একটা হিসাব, কারণ আমরা যে জিনিসগুলোকে মেনে নিতে পারি না সেই জিনিসগুলোর জন্যেই কিন্তু আমরা দুঃখী হয়ে যাই। তবে এখন আমার মনে হয় যে দুঃখী হওয়ার থেকে পরিস্থিতির সাথে আপোষ করে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমতির কাজ, কারণ আমি যেহেতু অন্যের কাছে নির্ভরশীল হব না কোনো কাজের জন্যে, তো কেন আমি লোকের ভরসা করব? আমি কখনোই করব না। হয়তো সেই কাজটা করতে আমার একদিন অসুবিধা হবে, দুদিন অসুবিধা হবে, কিন্তু তিন দিনের দিন আমি সেই কাজটা শিখে যাব। তো যেমন ধরো এখন অনেক কিছুই শিখে গেছি, সময়ের সাথে সাথে আরও অনেক কিছু শিখবো। তো বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, এবার ভাবছি এই বাসনের স্ট্যান্ডটাকে ধোবো, তবে এটাকে আমি কলপারে নিয়ে যাব না, এটা মোটরের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই ইঁদুরের অত্যাচারে না আমার এবার অনেক কাজ বেড়ে গেছে, তো কি আর করা যাবে, করতে তো হবেই, তাছাড়া তো কোনো উপায় নেই। তো বাসনের স্ট্যান্ডটাকে আমি পেছন থেকে ভালো করে মোটরের জল দিয়ে ধুয়ে নিয়ে এলাম, আর এবার এটাকে রোদে শোকাতে দেব। আর এবার ওই তেলের ড্রামটাকে নিয়ে কলে যাচ্ছি ধোয়ার জন্যে, কারণ কি বলতো ওই তেলের ড্রামের ওপরেও না প্রচুর ধুলো পড়েছিল, তো তেলের ড্রামটাকেও ধুয়ে এনে একটু রোদে রেখে দিলাম। আর এবার ভাবছি এই যে যে র্যাকটা আছে, এই র্যাকটা আমি এরকমই রেখে দিয়েছিলাম কালকে রাত্রে, এই র্যাকটাও ধোয়া হয়নি, তো এর ভেতরে কয়েকটা পেঁয়াজ আছে আর ওপরের তাকে কিছুটা রসুন আছে, তবে রসুনগুলো না এবারের নয়, এর আগের বারের, তো রসুনের ভেতরে কিছু নেই আর কি, কেমন নরম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে সব। তো ভাবছি এগুলোকে ফেলে দেবো, তবে তার আগে আমি পেঁয়াজগুলো একটু ঘরে রেখে আসি। তো পেঁয়াজগুলো ঘরে রেখে এসেছি, আর এবারে আমি এই র্যাকটা নিয়ে আবারও মোটরে যাব ধুতে। সবজির র্যাকটাকেও ধুয়ে নিয়ে এলাম, এটা এখন রোদে শোকাক, তারপরেই ঘরে তুলবো। আর র্যাকের ওপরে পাতার জন্যে না আমি এই দুটোকে ওই জামাকাপড় কেনার সময় যে ব্যাগ দেয় সেই ব্যাগ কেটে বানিয়েছি, এটা বেশ সুবিধা হয় জানো তো, যখন নোংরা হবে তখন ধুয়ে দেওয়া যায়, আর আমার মনে হয় ওই বারবার পেপার চেঞ্জ করার কোনো ঝামেলাও থাকে না, আর ধুলেই না নোংরাটা চলেও যায়। তো এই দুটো এখন শোকাক, এই দুটোকেও মেলে দিলাম। আর এবার ভাবছি যে জামাকাপড়ের বালতি ভিজিয়ে রেখেছি এটা নিয়ে যাব কাচতে। তো হঠাৎ করেই মনে হলো যে না আরও দু একটা কাজ তো পড়ে আছে, যেমন এই ঝাড়ুটাকে ধোয়ার ছিল, ঝাড়ুটা ধোয়া হয়নি, সেই সাথে ঘর মুছে কালকে না মফটাও ধোয়া হয়নি, সেই মফটাকেও ধুতে হবে। তারপর না হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো সকাল থেকে ব্রাশই করিনি, তো ব্রাশটাও তো করতে হবে, সকাল থেকে না জলও খাওয়া হয়নি, বেলা কিন্তু অনেক হয়ে গেছে। ব্রাশ করতে করতে এসে দেখি দুবোন আমার ঘড়ি নিয়ে টানাটানি করছে, এমনিতেই ঘড়িটা ছিঁড়ে গেছে, এইরকম করে দুবোন যদি টানাটানি করে ওটা আর পরার মতন অবস্থা থাকবে না, তো সেই জন্যে ওদের হাত থেকে একটু জোর করেই ঘড়িটা নিলাম, আর তারপরে ব্রাশটাকে জায়গা মতো রাখলাম। আর এবার স্নানের সব সরঞ্জাম নিয়ে চললাম স্নান করতে। এক বালতি জামাকাপড় কেচে স্নান সেরে চলে এসেছি, আর এবার ভেজা কাপড়টা ছাড়তে হবে। ভেজা কাপড়টা তো ছেড়ে নিলাম, তবে এগুলোকে আমি পরে মেলবো, তার আগে ঘড়িতে বেজে গেছে এখন প্রায় 1:30, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, এখন কিছু বানানোর সময়ও নেই। তো সেই জন্যে যে ব্রেডগুলো এনেছিলাম ভাবলাম প্রথমে একটু স্যান্ডউইচ বানিয়ে নেব, তারপরে দেখলাম যে না ওসব ঝামেলা করে লাভ নেই, তার থেকে একটা ক্রিম ট্রিট খেয়ে নিই, তারপরে যা হোক ভাতটাত বসানো যাবে। তো আমি এখানে ওটা খাচ্ছিলাম, আর খেতে খেতে বাইরে তাকিয়ে দেখি মনে হচ্ছে বৃষ্টি আসবে, ওমা ভাবতে ভাবতেই না বৃষ্টি চলে এসেছে। ওটা হাতে নিয়েই আমি চলে এসেছি স্ট্যান্ড আর এই র্যাকটাকে তুলতে। তো এই দুটোকে আগে ঘরে তুলে রাখলাম, আর এবার আমি একটু ডাল ধুয়ে তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, একটু না তেলটা অনেকটাই পড়ে গেছিলো, আর সেই সাথে চালটাও ধুয়ে নিয়েছি। এখন ডাল সিদ্ধ আর ভাতটা বসাবো, তো একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আরেকদিকে আমি ভাতটাকে বসিয়ে দিলাম। হঠাৎ করেই না শরীরটা একটু খারাপ করছিল জানো তো, হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা করছিল, কেমনই যেন লাগছিল, মনে হয় গরম লেগে গেছিলো, মানে অসহ্য গরম পড়েছে, আর বাড়ির গরমটা না একটু অন্যরকম, কেমন যেন সহ্য করা যাচ্ছে না, এইরকম গরম, মানে বহরমপুরের গরমটা একরকম, বাড়ির গরমটা আরেক রকম। তো আমি এখন চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে, কিছুটা জামাকাপড় ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে আমি মেলে দিয়ে এসেছি, আর এখন আমার ঘরের সামনে যে দড়িটা আছে এখানে কিছুটা মেলবো। তবে এই দড়িতে না সারা বছর পিঁপড়ে থাকে, তবে ওই কামড়ানো পিঁপড়ে নয়, যে কালো পিঁপড়েগুলো হয় ওই পিঁপড়েগুলো, তবে পিঁপড়ে জিনিস যদি গায়ে ওঠে ভালো কি আর লাগে। তো জামাকাপড়গুলো মেলে আমি এখন চলে এসেছি, আর রান্নাঘরে এসে দেখছি দেখো কি কাণ্ড করেছি, আমি না সিটিটা লাগাতেই ভুলে গেছি, এইভাবে চলে গেছি, সিটি দিয়ে না বেশ খানিকটা জলও বেরিয়েছে, তবে বড় কোনো অঘটন ঘটেনি, এটাই আমার রক্ষা, যদি কোথাও দাঁড়িয়ে পড়তাম তাহলে তো
কি হতো জানি না, যাই হোক হয়তো এই ভুলটা আমার হতো না। আসলে ওই যে বললাম তোমাদের শরীরটা একটু খারাপ করছিল আর সেই জন্য না আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। কালকের থেকে ধরো এসে কাজকর্ম করছি, তার উপরে খাওয়া দাওয়া ঠিক নেই, উল্টোপাল্টা খাবার দাবার খাচ্ছি, আর বাড়িতে না ভীষণ গরম, তো সেই জন্যে হঠাৎ করেই না মনে হয় গরম লেগে গেছে, পেটটা গরম হয়ে গেছে, 3-4 বার টয়লেট গেছি, অসহ্য পেটে ব্যথা করছিল। ও আমাকে বললো যে তুমি একটু নুন চিনি আর লেবু দিয়ে জল করে খাও, দেখো যদি না কমে তাহলে তুমি ডাক্তারের কাছে চলে যেও। তো আমি দেখলাম নুন চিনি লেবু জলটা খাওয়ার পরে না আস্তে আস্তে আমার ব্যথাটাও কমে গেছে আর এখন অনেকটা ভালো লাগছে, শরীরটা এখন একটু ঠিক লাগছে বলেই না রান্নাটা এসে বসাতে পারলাম। আমি তো ভাবছিলাম রান্নাবান্না করতেই পারবো না, এত ব্যথা করছিল। তো আমি ডাল ভাতটা করে নিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছিলাম কিন্তু জল বেশি হয়ে গেছে যার জন্য ডালের ঝোল হয়ে গেছে। তবে এখানে ছোটি আমাকে আবার আলুর তরকারি দিয়ে গেল, ওর আজকে আলুর তরকারি হয়েছিল, তো আমি আবার ওকে বললাম আমার এখান থেকে এক পিস শশা নিয়ে যাও। তো এখন আমি ছোটির এই আলুর তরকারি আর ডাল সিদ্ধ দিয়ে ডালের জল দিয়ে আর কি ভাতটা খাবো। এখন বাজে 5:55, নেতুবাবু ভালো জুতো জামা পরে একদম রেডি হয়ে গেছে, নেতুবাবুর মাও রেডি হয়ে গেছে, সেই সাথে নেতুবাবুর জেম্মাও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি? আজকে আমাদের এখানে হাট বার, সপ্তাহে 2 দিন হাট হয়, তো আজকে হলো সেই হাটের বার। আমি আর নেতুর মা যাচ্ছি এখন বাজারে বাজার করতে। সকালবেলায় উঠেই দুই যা পরিকল্পনা করেছিলাম যে বিকালবেলাতে বাজারে যাব, কিন্তু দুপুরে যেহেতু শরীরটা খারাপ করছিল আমি একটু দোটানায় ছিলাম যে যেতে পারবো কি পারবো না। তবে এখন পুরো চাঙ্গা হয়ে গেছি আর এখন বাজারের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। নেতুবাবু তো ভীষণ খুশি, জেম্মার আর মায়ের মাঝখানে বসে একদম বেরু করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি এই বলতে বলতে যাচ্ছে। আর টোটোটা এত জোরে চলছিল আমি তো ভাবছি যে উড়ে যাচ্ছি আমরা। আমি না টোটোকে টোটোও বলি টুকটুকও বলি, যখন যেটা মুখ দিয়ে বেরোই তখন সেটা বলি। তো আমরা এখন বাজারে পৌঁছে গেছি আর আমরা দুজন নেমেও গেছি, কিন্তু নেতুবাবুর নামার ইচ্ছে ছিল না, তো ওকে নামিয়ে এখন আমরা প্রথমেই চলে এসেছি একটা লাইটের দোকানে। ছোটির একটা লাইট খারাপ হয়ে গেছে, সেটাই আর কি ঠিক করাতে এসেছি আমরা। প্রথমেই না আমরা 10-20টা মৌসম্বি কিনে নিয়েছি, বেশ সস্তা ছিল, 5 টাকা করে পিস বলছিল। এগুলো তো বহরমপুরে 10 টাকা করে বিক্রি হচ্ছিল জানো তো, এক এক জায়গায় এক এক রকম দাম, কোনো জিনিসের দাম এখানে বেশি ওখানে কম। যেমন আজকে বাজারে ক্যাপসিকাম বলছে 300 টাকা করে কিলো, আর অন্যান্য সবজিগুলো ঠিকঠাকই ছিল, বহরমপুরে যা দাম এখানেও তাই দাম, তবে ক্যাপসিকামটার দামটা অনেকটা বেশি বহরমপুরে, সেই তুলনায় ক্যাপসিকামের দাম অনেক কম। তবে আজকে ছোটির সঙ্গে বাজার করে আমার ভীষণ ভালো লেগেছে, ও বেশ পুরো বাজারটা ঘুরে তারপর জিনিসপত্র কিনতে পছন্দ করে, আমিও সেটাই পছন্দ করি। তো অনেক দোকান ঘুরে ঘুরে এই দোকানের লঙ্কা আমাদের পছন্দ হয়েছে, আরও 2-1টা সবজি টবজি আমরা কিনেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আমি তো 4 কিলো পেঁয়াজ কিনেছি জানো, সেই পেঁয়াজটাকে আবার সেই পেঁয়াজওয়ালার দোকানেই রেখে এসেছি, যাওয়ার সময় নিয়ে যাব। আর এবার আমরা চলে এসেছি মাছবাজারে, কিন্তু মাছবাজারে এসে আমাদের দুজনের কোনো মাছ পছন্দ হচ্ছে না। পুরো মাছবাজারটা 2 বার ঘুরেছি কিন্তু প্রত্যেকটা দোকানে না পাঙাশ মাছ, আর পাঙাশ মাছ আমি খাই না আর ছোটিও পাঙাশ মাছ নেবে না। তো আমরা একটু রুই মাছ খুঁজছিলাম বা কোনো জ্যান্ত মাছ। এদিকে জ্যান্ত মাছ বলতে বাজারে আছে বাটা মাছ আর পোনা মাছ, কিন্তু সে মাছ এখানে কেটে দেয় না, বাড়িতে গিয়ে নিজের আবার কাটতে হবে, কিন্তু এই কাটাকাটির ঝামেলা আমি আর করতে পারবো না। তো সেই জন্য ভাবছিলাম যে যদি কোনো একটু বড় সড়ো মাছ পাই তাহলে সেটা কাটিয়ে নিয়ে যেতে পারবো। তো একটা কাতলা মাছ দেখেছিলাম কিন্তু সেটা বিক্রি হয়ে গেছে, মানে জ্যান্ত কাতলা। আর সবশেষে এই দোকানে এসে একটুখানি রুই দেখলাম যেটা একটু পছন্দ হলো, তো ছোটি নিল 300 আর আমি নিয়ে নিলাম 500, মানে ওনার হাতে যতটুকু আছে ওটা আমরা দুজন ভাগ করে নিয়ে নিয়েছি। জানো তো আমাদের এখানে কাটা মাছ নিলে না মাছের নাড়িভুড়িটাও নিতে হয়, এটা আমি জানতাম না। বাড়িতে এসে ওর প্যাকেট আর আমার প্যাকেট দুটো খুলেই দেখছি মাছের বেশ খানিকটা করে নাড়িভুড়ি ওর মধ্যে আছে। আজকে ওর মাছটা আর আমার মাছটা আমি ধুয়ে দিয়েছিলাম, যেহেতু ও নেতুকে নিয়ে একটু ব্যস্ত ছিল, তো আমি বললাম দাও আমিই ধুয়ে দিচ্ছি। তো সেই জন্যেই দেখেছি, আমি ওকে দেখে বলছি তুমি কি চেয়ে এনেছো, পরে দেখছি আমার প্যাকেটের মধ্যেও আছে। তখন ছোটি আমাকে বলল যে দিদি ওটা নিতেই হয়, সবাইকেই দেয় আর কি। তো এটা আমার জানা ছিল না যে এরকম করে কেউ নাড়িভুড়ি দেয়। তবে যাই হোক, এদিকে আমাদের নেতুবাবু আবার আমার উপর রাগ করেছে, উনি এখন ফোন দেখবেন, দেখো কেমন বড় মানুষের মতন আর চোখে তাকাচ্ছে। বাজারটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, বাজারে সবসময় মাংস পাওয়া যায়, কিন্তু ভাবলাম এসছি যখন একটু মাংস নিয়ে যাই, ফ্রিজে রেখে দেব, যখন ইচ্ছা হবে করে খেয়ে নেব। গরমে কিন্তু অবস্থা আমাদের ভীষণ খারাপ হয়ে গেছে, নেতুর মায়েরও যেমন খারাপ অবস্থা আমারও খারাপ অবস্থা। আর এদিকে নেতু না ড্যাব ড্যাব করে মাংস কাটা দেখছে, আর সমানে ওর মা বলছে দেখিস না দেখিস না, কিন্তু দেখো কেমন করে তাকিয়ে আছে। বাজারে আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, নেতুর মা নেতুর জেম্মা দুজনাই ক্লান্ত হয়ে গেছে, নেতুও ক্লান্ত হয়ে গেছে। তো নেতুর ক্লান্তি দূর করার জন্য দুটো চকলেট কিনে দিলাম,
ও তো এখন পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর এবার আমরা বাকি বাজারটা করব। আমরা চলে এসেছি একটু মুদিখানা দোকানে। এখান থেকে আমি নেব 3 কিলো চাল আর 1 কিলো আটা। এবার নেতুর মায়ের ক্লান্তি দূর করার জন্যে নেতুর মাকে খাওয়াবো ঘুগনি, আর আমি নিজে খেয়েছিলাম 1 গ্লাস আখের রস, যেটা নেতুর মা বা নেতু কেউই খায়নি। আর তারপরে আমরা চলে এসেছি ফলের দোকানে। এখান থেকে আমি 500 আপেল নেব। তবে আপেলটা না খুব ভালো ছিল, 500 নিয়ে আমি ভুল করেছি, 1 কিলো নিলেই মনে হয় ভালো করতাম। বাজারটা যে সেরে এখন আমি আর নেতু বসে পড়েছি টোটোতে, আর নেতুর মা গেছে একটা দোকানে একটা অ্যালুমিনিয়ামের হাড়ি কিনতে। আর এদিকে আমি নেতুবাবুকে একটা ললিপপ কিনে দিয়েছি, এখন ললিপপটা খাচ্ছে। এদিকে নেতুবাবুর মাও হাড়ি কিনে নিয়ে চলে এসেছে। আর এবার আমরা যাব বাড়ি। বাড়িতে গিয়ে আছে অনেক কাজ, যেহেতু বাজার করে নিয়ে যাচ্ছি আজ। তো চলো, তোমাদেরকেও টোটো থেকেই বিদায় জানাচ্ছি আজ। টাটা।